এবার বাড়ি হইতে যাইবার সময় হরিহর ছেলেকে সঙ্গে করিয়া লইয়া চলিল বলিল বাড়ি থেকে কিছুই খেতে পায় না তবুও বাইরে বেরুলে দুধটা ঘিটা ও শরীরটা সারবে এখন অপু জন্মিয়া অবধি কখনো কোথাও যায় নাই এ গাঁয়ী বকুলতলা গোসাই বাগান চালতে তলা নদীর ধার বড়জোর নবাবগঞ্জ এবার পাকা সড়ক এই পর্যন্তই তাহার দৌড় মাঝে মাঝে বৈশাখ কি জ্যৈষ্ঠ মাসে খুব গরম পড়িলে তাহার মা বৈকালে নদীর ঘাটে দাঁড়াইয়া থাকিত নদীর ওপারেও খড়ের মাঠে বাবলার গাছে গাছে হলুদ রঙের ফুল ফুটিয়া থাকিত গরু চরিত মোটা গুলঞ্চ লতা দোলানো শিমুল গাছটাকে দেখিলে মনে হইত যেন কত কালীর পুরনো গাছটা রাখালেরা নদীর ধারে গরুকে জল খাওয়াইতে আসিত ছোট্ট একখানা জেলে ডিঙি গায়ের অক্রুর মাঝি মাছ ধরিবার দোয়ারি পাতিতে যাইত মাঠে মাঝে মাঝে ঝাড় ঝাড়ঝাড় সোঁদালি ফুল বৈকালের ঝিচিরে বাতাসে দুলিতে থাকিত ঠিক সেই সময়ে হঠাৎ এক একদিন ওপারে সবুজ খড়ের জমির শেষে নীল আকাশটা যেখানে আসিয়া দূর গ্রামের সবুজ বনরেখার উপর ঝুঁকিয়া পড়িয়াছে সেই দিকে চাহিয়া দেখিতেই তাহার মনটা যেন কেমন হইয়া যাইত সে সব প্রকাশ করিয়া বুঝাইয়া বলিতে জানিত না শুধু তাহার দিদি ঘাট হইতে উঠিলে সে বলিত দিদি দিদি দেখ দেখ ওইদিকে পরে সে মাঠের শেষের দিকে আঙুল দিয়া দেখাইয়া বলিত ওই যে গাছটার পিছনে কেমন অনেক দূর না দুর্গা হাসিয়া বলিত অনেক দূর তাই দেখাচ্ছিলি ধুর তুই একটা পাগল আর সেই অপু সর্বপ্রথম গ্রামের বাহিরে পা দিল কয়েকদিন পূর্ব হইতেই উৎসাহে তাহার রাত্রিতে ঘুম হওয়া দায় হইয়া পড়িয়াছিল দিন গুনিতে গুনিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল তাহাদের গ্রামের পথটি বাঁধিয়া নবাবগঞ্জের সড়ককে ডাইনে ফেলিয়া মাঠের বাহিরে আসার দুর্গাপুরের কাঁচা সড়কের সঙ্গে মিশিয়া গিয়াছে দুর্গাপুরের রাস্তায় উঠিয়ায় সে বাবাকে বলিল বাবা যেখান দিয়ে রেল যায় সেই রেলের রাস্তা কোন দিকে তাহার বাবা বলিল সামনেই পড়বে এখন চলো না আমরা রেল লাইন পেরিয়ে যাব এখন সেবার তাহাদের রাঙ্গি গায়ের বাছুর হারাইয়াছিল নানা জায়গা খুঁজিয়াও দুই তিন দিন ধরিয়াও কোথাও খুঁজিয়া পাওয়া যায় নাই সে তাহার দিদির সঙ্গে দক্ষিণ মাঠে বাছুর খুঁজিতে গিয়াছিল পৌষ মাস খেতে খেতে কলাই গাছের ফলে দানা ফুলিয়াছে সেও তাহার দিদি নিচু হইয়া ক্ষেত হইতে মাঝে মাঝে কলাই ফল তুলিয়া খাইতেছিল তাহাদের সামনে কিছু দূরে নবাবগঞ্জের পাকা রাস্তা খেজুর গুড় বোঝায় গরুর গাড়ির সারি পদ বাহিয়া ক্যাঁচ ক্যাঁচ করিতে করিতে আষাঢ়ির হাটে যাইতেছিল তাহার দিদি পাকা রাস্তার ওপারে বহুদূরে ঝাপসা মাঠের দিকে একদৃষ্টে চাহিয়া কি দেখিতেছিল হঠাৎ সে বলিয়া উঠিল এ কাজ করবি অপু চল যাই আমরা রেলের রাস্তা দেখে আসি যাবি বিস্ময়ের সুরে দিদির মুখের দিকে চাহিয়া বলিল রেলের রাস্তা সে যে অনেক দূর সেখানে কি করে যাবি তাহা দিদি বলিল বেশি দূর বুঝি কে বলেছে তোকে ওই পাকা রাস্তার ওপারেই তো না অপু বলিল নিকটে হলো তো দেখা যাবে পাকা রাস্তা থেকে দেখা যায় চল দেখি দিদি গিয়ে দেখি দুজনে অনেকক্ষণ নবাবগঞ্জের সড়কে উঠিয়া চাহিয়া চাহিয়া দেখিল তাহা দিদি বলিল বড্ড অনেক দূর না যাওয়া যাবে না কিছু তো দেখা যায় না অত দূর গেলে আবার আসবো কি করে তাহার সতৃষ্ণ দৃষ্টি কিন্তু দূরের দিকে আবদ্ধ ছিল লোভও হইতেছিল ভয়ও হইতেছিল হঠাৎ তাহার দিদি মরিয়াভাবে বলিয়া উঠিল চল যাই দেখে আসি অপু কত দূর আর হবে দুপুরের আগে ফিরে আসবো এখন হয়তো রেলের গাড়ি যাবে এখন মাকে বলবো বাছুর খুঁজিতে দেরি হয়ে গেল প্রথমে তাহারা একটুখানি এদিক ওদিক চাহিয়া দেখিল কেহ তাহাদিগকে লক্ষ্য করিতেছে কিনা পরে পাকা রাস্তা হইতে নামিয়া পড়িয়া দুপুর রৌদ্রে ভাই মাঠ বিল জলাডিঙ্গিয়া সোজা দক্ষিণ মুখে ছুটিল দৌড় 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 নবাবগঞ্জের লাল রাস্তা ক্রমে অনেক দূরে পৌঁছাইয়া পড়িল রোয়ার মাঠ জলসত্র তলা ঠাকুরজি পুকুর বামধারে ডানধারে দূরে দূরে সামনে একটা ছোট্ট বিল নজরে আসিতে লাগিল তাহার দিদি হাসিয়া তাহার দিকে চাহিয়া মা টের পেলে কিন্তু পিঠের ছাল তুলবে অপু এবার হাসিল মরিয়ার হাসি আবার দৌড় 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 জীবনে এই প্রথম বাধাহীন গণ্ডিহীন মুক্তির উল্লাসে তাহাদের তাজা তরুণ রক্ত তখন মাতিয়া উঠিয়াছিল পরে কি হইবে তাহা ভাবিবার অবসর কোথায় পরে যাহা হইল তাহার সুবিধাজনক নয় অনেক দূরে গিয়া একটা বড় জলা পড়িল একেবারে সামনে হগলা আর শোলা গাছে ভরা তাহার ওপর তাহার দিদি পথ হারাইয়া ফেলিল কোনো গ্রামও চোখে পড়ে না সামনে কেবল ধান খেত জলা আর বেদ ঝোপ ঘন বেদবনের বনের ভেতর দিয়া যাওয়া যায় না পাকে জলে পা পুতিয়া যায় রৌদ্র এমন বাড়িয়া পড়িল যে শীতকালেও তাহাদের ঘাম ঝরিতে লাগিল দিদির পরনের কাপড় কাঁটায় নানা স্থানে ছিঁড়িয়া গেল তাহার নিজের পায়ে দু তিনবার কাঁটা টানিয়া টানিয়া বাহির করিতে হইল শেষে রেল রাস্তা দূরের কথা বাড়ি মুশকিল হইয়া উঠিল অনেক দূরে পড়িয়াছে পাকা রাস্তাও আর দেখা যায় না জল ভাঙিয়া ধান ক্ষেত পার হইয়া যখন তাহারা বহু কষ্টে আবার পাকা রাস্তায় আসিয়া উঠিল তখন দুপুর ঘুরিয়া গিয়াছে বাড়ি আসিয়া তাহার দিদি ঝুড়ি ঝুড়িয়ে মিথ্যা কথা বলিয়া তবে নিজের ও তাহার পিঠ বাঁচাইল সেই রেল রাস্তা আজ এমনি সহজভাবে সামনে পড়িবে সেজন্য ছুটিতে হইবে না পথ হারাইতে হইবে না বকুরি খাইতেও হইবে না কিছু দূর গিয়া সে বিস্ময়ের সহিত চাহিয়া দেখিল নবাবগঞ্জের পাকা সড়কের মতো একটা উঁচু রাস্তা মাঠের মাঝখান চিরিয়া ডাইনে বাই বহুদূর গিয়াছে রাগা রাগা খোয়ার রাশি উঁচু হইয়া ধারের দিকে সারি দেওয়া সাদা সাদা লোহার খুঁটির ওপর যেন একসঙ্গে অনেক দাড়ি টানা বাঁধা যতদূর দেখা যায় ওই সাদা খুঁটি ও দড়ির টানা বাঁধা দেখা যাইতেছে তাহার বাবা বলিল ওই দেখো খোকা রেলের রাস্তা অপু এক দৌড়ে ফটক পার হইয়া রাস্তার উপর আসিয়া পড়িল পরে সে রেলপথের দুই দিকে বিস্ময়ের চোখে চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল দুইটা লোহা বরাবর পাতা কেন উহার উপর দিয়া রেলগাড়ি যায় কেন মাটির ওপর দিয়া না গিয়া লোহার ওপর দিয়া যায় কেন পিজলাইয়া পুড়িয়া যায় না কেন ওগুলোকে তার বলে তাহার মধ্যে শোষ কিসের শব্দ তারে খবর যাইতেছে কাহারা খবর দিতেছে কি করিয়া খবর দেয় ওদিকে কি স্টেশন এদিকে কি স্টেশন সে বলিল বাবা রেলগাড়ি কখন আসবে আমি রেলগাড়ি দেখব বাবা রেলগাড়ি এখন কি করে দেখবে সেই দুপুরের সময় রেলগাড়ি আসবে এখনো দু ঘন্টা দেরি তা হোক বাবা আমি দেখে যাব আমি কখনো দেখিনি হ্যাঁ বাবা ওরকম করো না ওই জন্য তোমায় কোথাও আনতে চাইনি এখন কি করে দেখবে সেই দুপুরে একটা অবধি বসে থাকতে হবে তাহলে এই ঠাই রোদ্দূরে চলো আসবার দিন দেখব অপুকে অবশেষে জল ভরা চোখে বাবার পিছনে পিছনে অগ্রসর হইতে হইল তুমি চলিয়া যাইতেছ তুমি কিছুই জানো না পথের ধারে তোমার চোখে কি পড়িতে পারে তোমার ডাগর নবীন চোখ বিশ্বগ্রাসী ক্ষুধায় চারিদিকে গিরিয়া গিরিয়া চলিয়াছে নিজের আনন্দের এ হিসাবে তুমিও একজন দেশ আবিষ্কারক অচেনার আনন্দকে পাইতে হইলে পৃথিবী ঘুরিয়া বেড়াইতে হইবে তাহার মানে নাই আমি যেখানে আর কোনো দিন যাই নাই আজ নতুন পা দিলাম যে নদীর জলে নতুন স্নান করিলাম যে গ্রামের হাওয়ায় শরীর আমার আগে সেখানে কেহ আসিয়াছিল না তাহাতে আমার কি আসে যায় আমার অনুভূতিতে তাহা যে অনাবিষ্কৃত দেশ আমি আজ সর্বপ্রথম মন বুদ্ধি হৃদয় দিয়া তাহার নবীনতাকে আস্বাদ করিলাম যে ছোট্ট গা গাখানা কেমন নামটি মেয়েরা উঠানে বিচালি কাটিতেছে ছাগল বাঁধিতেছে মুরগিকে ভাত খাওয়াইতেছে বড় লোকেরা পাট শুকাইতেছে বাঁশ কাটিতেছে দেখিতে দেখিতে গা পেছনে ছাড়িয়া একেবারে বাহিরের মাঠ বিলে জল থই থই করিতেছে উড়ি ধানের ক্ষেতে বক বসিয়া আছে নাল ফুলের পাতা ও ফুটন্ত ফুলে জল দেখা যায় না খলসিবাড়ির বিলের প্রান্তে ঘন সবুজ আউস ধানের ক্ষেতের উপরকার বৃষ্টি ধৌত ভাদ্রের আকাশের সুনীল প্রসার সারা চক্রবাল জুড়িয়া সূর্যাস্তের অপরূপ বর্ণ ছটা বিচিত্র রঙের মেঘের পাহাড় মেঘের দ্বীপ মেঘের সমুদ্র মেঘের স্বপ্নপুরী খোলা আকাশের সহিত এরকম পরিচয় তাহার কোনো দিন হয় নাই মাঠের পাড়ের দূরের দেশটা এবার তাহার রহস্য অবগুণ্ঠন খুলিল আট বছরের ছেলেটির কাছে যাইতে যাইতে বড্ড দেরি হইল তাহার বাবা বলিল তুমি বড্ড হাঁ করা ছেলে যা দেখো তাতেই হাঁ করে থাকো কেন অমন। জোরে হাঁটো সন্ধ্যার পর তাহারা গন্তব্যস্থানে পৌঁছিল শিষ্যের নাম লক্ষণ মহাজন বেশ বড় চাষি ও অবস্থাপন্ন গৃহস্থ বাহিরের বড় আটচালা ঘরে মহা আদরে তাহাদের থাকিবার স্থান করিয়া দিল লক্ষণ মহাজনের ছোট ভাই স্ত্রী সকালে স্নান করিবার জন্য পুকুর পুকুরঘাটে আসিয়াছে জলে নামিতে গিয়া পুকুরের পাড়ে নজর পড়াতে সে দেখিল পুকুর পাড়ের কলা বাগানে একটি অচেনা ছোট্ট ছেলে একখানি কঞ্চি হাতে কলা বাগানের একবার এদিক একবার ওদিক পাইচারি করিতেছে ও পাগলের মতো আপন মনে বকিতেছে সে ঘাড় নামাইয়া কাছে আসিয়া জিজ্ঞাসা করিল তুমি কাদের বাড়ি এসে চোখ কা ওপর যত জারি তাহার মায়ের কাছে বাহিরে সে বেজাই মুখ চোরা প্রথমটা অপুর মাথায় আসিল যে টানা দৌড় দেয় পরে সংকুচিত সুরে বলিল ওই ওদের বাড়ি বধুটি বলিল বর ঠাকুরদের বাড়ি বর ঠাকুরের গুরুমশায়ের ছেলে ও বধূ সঙ্গে করিয়া তাহাকে নিজের বাড়িতে লইয়া গেল তাহাদের বাড়ি পৃথক লক্ষণ মহাজনের বাড়ি হইতে সামান্য দূরে কিন্তু মধ্যে পুকুরটা পড়ে বধুর ব্যবহারে ওপর লাজুকতা কাটিয়া গেল সে ঘরের মধ্যে ঢুকিয়া ঘরের জিনিসপত্র কৌতূহলের সহিত চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল ও কত কি জিনিস তাহাদের বাড়িতে এরকম জিনিস নাই এরা খুব বড়লোক তো কড়ির আলনা রংবেরঙের ঝুলন্ত শিকা পশমের পাখি কাঁচের পুতুল মাটির পুতুল শোলার গাছ আরও কত কি দু একটা জিনিস সে ভয়ে ভয়ে হাতে তুলিয়া নাড়িয়া চাড়িয়া দেখিল বধূ এতক্ষণ ভালো করিয়া ছেলেটির মুখের দিকে চাহিয়া দেখে নাই গাছের গোড়ায় দেখিয়া মনে হইল যে এ এখনও ভারী ছেলে মানুষ মুখের ভাব যেন পাঁচ বছরের ছেলের মতো কচি এমন সুন্দর অবধ চোখের ভাব সে আর কোন ছেলের চোখে এ পর্যন্ত দেখে নাই এমন রং এমন গরম এমন সুন্দর মুখ এমন তুলি আঁকা ডাগর নিষ্পাপ চোখ অচেনা ছেলেটির ওপর বধুর বড় মমতা হইল অপু বসিয়া নানা গল্প করিল বিশেষ করিয়া কল্লোকার রেলপথের কথাটি খানিকটা পরে বধু মোহনভোগ তৈরি করিয়া খাইতে দিল একটা বাটিতে অনেকখানি মোহনভোগ এত ঘি দেওয়া যে আঙুলে ঘি মাখামাখি হইয়া যায় অপু একটুখানি মুখ তুলিয়া খাইয়া অবাক হইয়া গেল এমন অপূর্ব জিনিস সে আর কখনও খাই নাই মোহনভোগে কিশমিশ দেওয়া কেন কই তার মায়ের তৈরি মোহনভোগে তো কিশমিশ থাকে না বাড়িতে সে মার কাছে আবকার করে মা আজ আমাকে মোহনভোগ করে দিতে হবে তাহার মা হাসি মুখে বলে আচ্ছা ও বেলা তোকে করে দেব পরে সে শুধু সুজি জলে সিদ্ধ করিয়া একটু গুড় মিশাইয়া পুলশিটের মতো একটা দ্রব্য তৈয়ারি করিয়া কাঁসার সরপুরিয়া থালাতে আদর করিয়া ছেলেকে খাইতে দেয় অপু তাহাই খুশির সহিত এতদিন খাইয়া আসিয়াছে মোহনভোগ যে এইরূপ হয় তাহা সে জানিত না আজ কিন্তু তাহার মনে হইল এ মোহন মোহনভোগে আর মায়ের তৈয়ারি মোহনভোগে আকাশ পাতাল তফাত সঙ্গে সঙ্গে মায়ের ওপর করুণাই ও সহানুভূতিতে তাহার মন ভরিয়া উঠিল হয়তো তাহার মাও জানে না যে এই রকম মোহনভোগ হয় সে যেন আবছায়াভাবে বুঝিল তাহার মা গরিব তাহারা গরিব তাই তাহাদের বাড়ি ভালো খাওয়া দাওয়া হয় না একদিন পাড়ার এক ব্রাহ্মণ প্রতিবেশীর বাড়ি অপুর নিমন্ত্রণ হইল দুপুরবেলা সে বাড়ির একটি মেয়ে আসিয়া অপুকে ডাকিয়া লইয়া গেল ওদের রান্নাঘরের দাওয়ায় যত্ন করিয়া পিড়ি পাতিয়া জল ছিটাইয়া অপুকে খাবার জায়গা দেখাইয়া দিল যে মেয়েটি অপুকে ডাকিতে আসিয়াছিল তাহার নাম অমলা বেশ টুকটুকে ভরসা বড় বড় চোখ বেশ মুখখানি বয়স তাহার দিদির মতো তাহার মা কাছে বসিয়া তাহাকে খাওয়াইলেন নিজের তৈরি চন্দ্রপুলি দিলেন খাওয়ার পরে অমলা তাহাকে সঙ্গে করিয়া বাড়ি দিয়া গেল সেদিন বৈকালে খেলিতে খেলিতে অপুর পায়ের আঙুল হঠাৎ বাগানের বেড়ায় দুই বাঁশের পাখে পড়িয়া আটকাইয়া গেল টাটকা চেরা নতুন বাঁশের বেড়া আঙুল কাটিয়া রক্তারক্তি হইয়া গেল অমলা ছুটি হাসিয়া পাখানা বাঁশির ফাঁক হইতে বাহিরে না করিলে গোটা আঙুলটাই কাটা পড়িত সে চলিতে পারিতেছিল না অমলা তাহাকে কোলে করিয়া গোলার বাঁশ হইতে পাথরকুচি পাতা তুলিয়া বাটিয়া আঙ্গুলে বাঁধিয়া দিল কাছে বাবার বকুনি খাইতে হয় এই ভয়ে অপু এ কথা কাহারও কাছে প্রকাশ করিল না সে রাত্রে শুইয়া অপু শুধু অমলারই স্বপ্ন দেখিতেছিল সে অমলার কোলে বেড়াইতেছে অমলার কাছে আছে অমলার সঙ্গে খেলা করিতেছে অমলা তাহার পায়ের আঙুলে পট্টি বাঁধিয়া দিতেছে সেও অমলার রেল রাস্তায় ছুটোছুটি করিয়া বেড়াইতেছে অমলার হাসি ভরা চোখ মুখ ঘুমের ঘরে সারা রাত নিজের কাছে কাছে ভরে সে শুধু খুঁজিতে লাগিল অমলা কখন আসে আরও সব ছেলেমেয়েরা আসিল খেলা আরম্ভ হইয়া গেল বেশ বেলা হইয়া আসিল কিন্তু অমলার দেখা নাই বাড়ির ভিতর হইতে বধূ খাবার খাইবার জন্য ডাকিয়া পাঠাইল রোজ সকালে বিকেলে বধূ নিজের হাতে খাবার তৈরি করিয়া তাহাকে খাওয়াইত খাওয়া শেষ করিয়া আসিবার সময় সে বধূকে জিজ্ঞাসা করিল সকালে অমলা দিদি এসেছিল না সে আসে নাই ক্রমে আরও বেলা হওয়াতে খেলা ভাঙিয়া গেল তাহার বাবা তাহাকে স্নান করিবার জন্য ডাকিল তবুও কোথায় অমলা অভিমানে তাহার মন ছাপাইয়া উঠিল বেশ নয় বা আসিল অমলার সহিত তাহার জন্মের মতো আরি আর যদি সে কখনো তাহার সহিত কথা কয় বৈকালেও খেলা আরম্ভ হইল আর সকলেই আসিল অমলা নাই পাঁচ ছয়টি ছেলে মেয়ে খেলিতে আসিলেও অপুর মনে হইল তাহার সহিত সে খেলিবে কেহই উপযুক্ত খেলার সাথে বলিয়া তার মনে হইল না উৎসাহহীনভাবে সে খানিকক্ষণ খেলা করিল তবুও অমলার দেখা নাই পরদিন সকালে অমলা আসিল ওপু কোনো কথা বলিল না অমলা যেখানে বসে সে তাহার তৃষিমানাই ঘেসে না অথচ মাঝে মাঝে আর চোখে চাহিয়া দেখে সে যে রাগ করিয়া এইরূপ করিতেছে অমলা তাহা বুঝিয়াছে কি না অমলার সত্যই প্রথমটা বুঝিতে পারে নাই পরে যখন সে বুঝিল যে কিছু একটা হইয়াছে নিশ্চয়ই তখন সে কাছে গিয়া জিজ্ঞাসা করিল কি খোকা কথা বলছ না কেন কি হয়েছে অপু অত শত বোঝে না সে অভিমানে ঠোঁট ফুলাইয়া বলিল কি হয়েছে বই কি তা কিছু কি আর হয়েছে কাল আসুনি কেন অমলা অবাক হইয়া বলিল আসিনি তাই কি সেই জন্য রাগ করেছ অপু ঘাড় নাড়াইয়া জানাইল তাই অমলা খিলখিল করিয়া হাসিয়া অপুকে হাত ধরিয়া লইয়া চলিল বাড়ির ভিতর সেখানে বধুর সব কথা শুনিয়া প্রথমটা হাসিয়া খুন হইল পরে মুখে হাসি টিপিয়া বলিল তাহলে অমলা তোমার এখন বাড়ি যাওয়ার জন্যেই দেখছি কি আর করবে খোকা যখন তোমাকে ছাড়তে পারে না তখন এখানেই থেকে যাও আর না হয় বধুর কথার ভঙ্গিতে অমলা কি জানি কি একটা ঠাওড়াইয়া লজ্জিত প্রতিবাদের সুরে বলল আচ্ছা যাও বৌদি ওরকম করলে কিন্তু কখন আর তোমাদের বাড়ি খানিকক্ষণ পরে অপু অমলার সঙ্গে তাহাদের বাড়ি গেল অমলা তাহাদের আলমারি খুলিয়া কাঁচের বড় মেম পুতুল মেমের পাখি গাছ আরও কত কি দেখাইল কালীগঞ্জে স্নানযাত্রার মেলা হইতে সে সব নাকি কেনা জিজ্ঞাসা করিয়া জানিল নতুন নতুন খেলবার জিনিস একটা রাবারের বাঁদর সেটা তুমি যেদিকে যাও তোমার দিকে চাহিয়া চোখ পিটপিট করবে একটা কিসের পুতুল সেটার পেট টিপিলে দু হাতে মৃগী রোগের মতো হঠাৎ হাত পা ছড়িয়া খঞ্জনি বাজাইতে থাকে সকলের চেয়ে আশ্চর্যের জিনিস হইতেছে একটা টিনের ঘোড়া রানুদের কাকা তাহাদের বাড়ির দালানের ঘড়িতে যেমন দম দেয় ওই রকম দম দিয়া ছাড়িয়া দিলে সেটা খুরখুর করিয়া মেঝের ওপর চলিতে থাকে অনেক দূরে যায় ঠিক যেন একেবারে সত্যিকারের ঘোড়া সেটা দেখিয়া উপহবাক হইয়া গেল হাতে তুলিয়া বিস্ময়ের সহিত উল্টাইয়া পাল্টাইয়া দেখিয়া অমলার দিকে চাহিয়া বলিল এ রকম ঘোড়া বেশ তো এ কোথা থেকে কেনা এর দাম কত তাহার পর অমলা তাহাকে একটা সিঁদুরের কৌটা খুলিয়া দেখাইল সেটার মধ্যে রাঙা রঙের একখানা ছোট্ট রাংতার মতো কি একটা অপু বলিল ওটা কি রাংতা অমলা হাসিয়া বলিল রাঙতা হবে কেন সোনার পাত দেখই বুঝি অপু সোনার পা দেখে নাই সোনার রং কি অত রাঙা সোনার পাতখানা নাড়িয়া চাড়িয়া ভালো করিয়া দেখিতে লাগিল অমলার সহিত বাড়ি ফিরিতে ফিরিতে সে ভাবিল আহা দিদির ও সব খেলনা কিছুই নেই মরে কেবল শুকনো নাটা ফল আর রড়ার বীজ করিয়ে আর শুধু পরের পুতুল চুরি করে মার খায় তাহার দিদির বয়সী অন্য কোনো মেয়ের খেলনার ঐশ্বর্য কত বেশি তাহা সে পর্যন্ত কোনো দিন দেখে নাই আজ তুলনা করিয়া দেখিবার সুযোগ পাইয়া দিদির প্রতি অত্যন্ত করুণায় তাহার মনটা যেন গলিয়া গেল তাহার পয়সা থাকিলে সে দিদিকে একটা কলির ঘোড়া কিনিয়া দিত আর একটা রাবারের বাঁধুর তুমি যেদিকে চাও তোমার দিকে চাহিয়া সেটা চোখ পিটপিট করে বধুর কাছে এক জোড়া পুরানো তাস ছিল ঠিক এক জোড়া বলা চলে না সেটা নানা জোড়া তাসের পরিত্যক্ত কাগজগুলি এক জায়গায় জড়ো করা আছে মাত্র অপু সেগুলি লইয়া মধ্যে মধ্যে নাড়ে চাড়ে রানুদের বাড়িতে মাঝে মাঝে দুপুরবেলা তাসের আড্ডা বসিত সে বসিয়া বসিয়া খেলা দেখিত টেক্কা গোলাম সাহেব বেবি কাগজ ধরা লইয়া মারামারি কয় বেশ খেলা সে তাসের খেলা জানে না তাহার মা দিদি কেহই জানে না এক এক দিন তাহার মা তাস খেলিতে যায় তাহার মাকে লইয়া কেহ বসিতে চায় না সকলে বলে ও কিছু খেলা জানে না এক একদিন তাহার মা তাস খেলিতে বসে এমন ভাব দেখায় যেন সে খুব পাকা খেলোয়াড় খানিকক্ষণ পরে কিন্তু ধরা পড়ে কেহ বলে ওবো এ কি এখানে টেক্কা মেরে বসলেছে দেখলি না ও হাতে রঙের গোলাম কাটলে তোমার চোখের সামনে যে তাহার মা তাড়াতাড়ি অজ্ঞতা ঢাকিতে চায় হাসিয়া বলে তাই তো বড্ড তো ভুল হয়ে গেছে ও ঠাকুচি মোটেই তো মনে নেই পরে সে আবার খেলিতে থাকে মুখ টিপিয়া হাসে এর দিকে চায় এমন ভাবটা দেখায় যে তাহার কাছে সকলের হাতের তাসের খবরই আছে এবার একটা কিছু না করিয়া সে ছাড়িবে না কিন্তু খানিকটা পরে একজন অবাক হইয়া বলিয়া ওঠে একই বৌমা দেখি হুমা আমার কি হবে তোমার হাতে যে এমন বিন্তি ছিল দেখাও নি তাহার মা মুখ টিপিয়া হাসিয়া বিজ্ঞের ভাব করিয়া বলে আছে আছে ওর মধ্যে একটা কথা আছে ইচ্ছে করি দেখায়নি সে আসলে বিন্তি কিসে হয় সব জানে না তার খেলুড়ে রাগ করিয়া বলে ওর মধ্যে আবার কথাটা কি শুনি এমন হাতটা নষ্ট করলে দাও তুমি তাসে সেজো বউকে দাও তোমায় আর খেলতে হবে না ঢের হয়েছে তাহার মা অপমান ঢাকিতে গিয়া আবার হাসে যেন কিছুই হয় নাই সব ঠাট্টা উহা ঠাট্টা করিয়া বলিতেছে সেও ঠাট্টা ভাবি লইতেছে সে যদি একজোড়া তাস পায় তবে সে মা ও দিদি খেলে খাওয়া দাওয়ার পর দুপুরবেলা তাহাদের বাড়ির বনের ধারের দিকে সেই জানলাটা যেটার কবাটগুলো মধ্যে কি পোকায় কাটিয়া সরিষার মতো গুঁড়া গুঁড়া করিয়া দিয়াছে নাড়া দিলে ঝুরঝুর করিয়া ছড়িয়া পড়ে পুরানো কাঠের গুড়ার গন্ধ বাহির হয় জানলার ধারের বন থেকে দুপুরের হাওয়ায় গন্ধ ভেদালি লতার কটু গন্ধ আসে রোয়াকের কাল মেঘের গাছের জঙ্গলে দিদির পরিচিত কাঁচ পোকাটা একবার ওঠে আবার বসে আবার ওরে আবার বসে নির্জনপুরে তারা তিনজনে সেই জানলাটির ধারে মাদুর পাতিয়া বসিয়া আপন মনে তাস খেলিবে কিসে কিসে বিন্তি হয় তাদের নাইবা থাকিল জানা তাদের খেলায় বিন্তি না দেখাইতে পারিলেও চলিবে সেই জন্য কেহ কাহাকেও উঠাইয়া দিবে না কোনো অপমানের কথা বলিবে না কোনো হাসি বিদ্রুপ করিবে না যে যে রূপ পারে সেই রূপই খেলিবে খেলা লইয়া কথা নাইবা হইল বিন্তি দেখানো সন্ধ্যার পরে বধুর ঘরে ওপর নিমন্ত্রণ হইল খাইতে বসিয়া খাবার জিনিসপত্র ও আয়োজনের ঘটা দেখিয়া সে অবাক হইয়া গেল ছোট্ট একখানা ফুল কাটা একাবিতে আলাদা করিয়া নুন ও নেবু কেন নেবু তো মা পাতেই দেয় প্রত্যেক তরকারির জন্য খাবার আলাদা আলাদা বাটি তরকারি বা কত অত বড় গলদা চিংড়ির মাথাটা কি তাহার একার জন্য লুচি লুচি তাহারও দিদির স্বপ্ন কামনার পারে এক রূপকথার দেশে বেলা আবছায়া দেখা যায় কত রাত্রে দিনে ওলের ডাঁটা চচ্চড়ি ও লাউ ছেঁচকি দিয়া ভাত খাইতে খাইতে কত খাবার খাওয়া শূন্য সকালে বিকালে অন্য মনস্ক মন হঠাৎ লুব্ধ উদাস গতিতে ছুটিয়া চলে সেখানে যেখানে গরম রোদে দুপুরবেলা তাহাদের পাড়ার পাকা রাঁধুনি বীরুরায় গামছা কাঁধে ঘুরে বেড়ায় সদ্য তৈয়ারি বড় উনুনের ওপর বড় লোহার কড়াইয়ে ঘি চাপানো থাকে লুচি ভাজার অপূর্ব সুধা রুচি ঘ্রাণ আসে কত ছেলে মেয়ে ভালো কাপড় জামা পরিয়া যাতায়াত করে বাড়ির বড় নাট মন্দির ও জলপাইতলা বিছাইয়া গ্রীষ্মের দিনে শতরঞ্জি পাতা হয় একদিন মাত্র বছরে সে দেশের ঠিকানা খুঁজিয়া মেলে সেই চৈত্র বৈশাখ মাসে রামনবমী দোলের দিনটা তাহাদের সেদিন নিমন্ত্রণ থাকে ও পাড়ার গাঙ্গুলির বাড়ি কিন্তু আজ সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে সে সুদিনের উদয় হইল কি করিয়া খাইতে বসিয়া বারবার তাহার মনে হইতেছিল তাহার দিদি এরকম খাইতে পাই নাই কখনো পরদিন সকালে আবার খেলা আরম্ভ হইল অমলা আসিতেই অপু ছুটিয়া গিয়া তাহার হাত ধরিল আমি আর অমলাদি এই দিকে আর তোমরা সব একদিকে খানিকটা খেলা হইবার পর অপুর মনে হইল অমলা তাহাকে দলে পাওয়ার অপেক্ষা বিশ্বকে দলে পাইতে বেশি ইচ্ছুক ইহার প্রকৃত কারণ অপু জানিত না অপু একেবারে কাঁচা খেলুড়ে তাহাকে দলে লওয়া মানেই পরাজয় বেশু ডান পিটে ছেলে তাহাকে দৌড়িয়া ধরা কি খেলায় হারানো সোজা নয় একবার অমলা স্পষ্টই বিরক্ত প্রকাশ করিল অপু প্রাণপণের চেষ্টা করিতে লাগিল যাহাতে সে যেতে তাহাতে অমলা সন্তুষ্ট হয় কিন্তু বিস্তর চেষ্টা সত্ত্বেও সে আবার হারিয়া গেল সেবার দল গঠন করিবার সময় অমলা ঝুঁকিল বিশ্বুর দিকে অপুর চোখে জল ভরিয়া আসিল খেলা তাহার কাছে হঠাৎ বিস্বাদ মনে হইল অমলা বিশ্বুর দিকে ফিরিয়া সব কথা বলিতেছে হাসি খুশি সবই তাহার সঙ্গে খানিকটা পরে বিশু কি কাজে বাড়ি যাইতে চাহিলে অমলা তাহাকে বারবার বলিল যে সে যেন আবার আসে অপু মনে অত্যন্ত ঈর্ষা হইল সারা সকালটা একেবারে ফাঁকা হইয়া গেল পরে সে মনে মনে ভাবিল বিশু খেলা ছেড়ে চলে যাচ্ছে গেলে খেলার খেলুড়ে কমে যাবে তাই অমলাদি ওই রকম বলছে আমি গেলে আমাকেও বলবে উঠছেও বেশি বলবে হঠাৎ সে চলিয়া যাইবার ভান করিয়া বলিল খেলা হয়ে যাচ্ছে আমি যাই নাইব অমলা কোনো কথা বলিল না কেবল কামারদের ছেলে নার গোপালকে বলিল আবারও বেড়ায় এসো ভাই খানিক দূরে গিয়া একবার পিছনে চাহিল তাহাকে বাদ দিয়া কাহারো কোনো ক্ষতি হয় নাই পুরা দমে খেলা চলিতেছে অমলা মহা উৎসাহে খুঁটির কাছে বুড়ি হইয়া দাঁড়াইয়াছে তাহার দিকে ফিরিয়াও চাহিতেছে না অপু আহত হইয়া অভিমানে বাড়ি আসিয়া পৌঁছিল কাহারও সঙ্গে কোনো কথা বলিল না ভাই তো অমলাদি না চাহিল তাহাকে তাতেই বাকি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওর নোটিফিকেশন তৎক্ষণাৎ পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন আপনাদের মূল্যবান অভিমত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন আরও কি কি পাঠ শুনতে চান কমেন্টে জানাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় উৎসাহিত করবেন সাথে থাকবেন ধন্যবাদ